কোমর ব্যথার অপারেশনবিহীন চিকিৎসা প্রসঙ্গে স্টুডিওতে আমাদের মাঝে উপস্থিত আছেন বাদ ব্যথা প্যারালাইসিস বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান আমরা বিরতির আগে কথা বলছিলাম যে ঘাড় এবং কোমর ব্যথার বিভিন্ন ধরনের কারণ প্রসঙ্গে এবং আমাদের সাথে আজকে যিনি অতিথি আছেন ওনার ট্রিটমেন্ট প্ল্যানটা কিভাবে করা হয়েছিল সেই বিষয়টি সম্পর্কে একটু জানতে চাচ্ছিলাম আসলে ওনার তো পিএলআইডি এটা কনফার্ম এবং এবং উনি একেবারে টিপিক্যাল রোগী টিপিক্যাল মানে আমরা বলি যে রোগের একেবারে ক্লিনিক্যাল ফিচারটা খুব স্পষ্ট যে ওনার কোমর ব্যথা ওনার ব্যথা পায়ে রেফার হয় এবং ওনার হিস্ট্রি অফ ট্রমা হ্যাঁ এটা আছে এবং উনি কিন্তু হেভি ওয়ার্ক করে মেকানিক্যাল কাজ করে ওনার ভারী কাজ করতে হয় তো ওনার পিএলআইডি যখন কনফার্ম হলো তখন এটার আসলে ট্রিটমেন্ট কি ট্রিটমেন্টই হচ্ছে থেরাপি এবং সেটা হচ্ছে রিহ্যাবিলিটেশন পুনর্বাসন চিকিৎসা এখন সবার ধারণা যে থেরাপি সব জায়গায় একই রকম হয় বা যেমন উনি সৌদি আরব ছিল সেখানে আর বাংলাদেশ ফার ডিফারেন্স ফিজিওথেরাপি চিকিৎসাটা টোটালি নির্ভর করে চিকিৎসকের উপরে এবং অবকাঠামোর উপরে যে আপনি কোথায় কোন অ্যাভেলেবিলিটির উপরে যেমন আমাদের ডিপিআরসিতে আমাদের অনেক ইকুইপমেন্ট আছে অনেক ফেসিলিটিস আছে আবার অনেক কিছু হয়তো নাই যেটা হয়তো কানাডার মতো রাষ্ট্রে আছে বা অন্য দেশে আবার বাংলাদেশে আমাদের কাছে যা আছে অন্যদের কাছে হতো তা অন্যদের কাছে যা আছে আমাদের কাছে হতো আর ব্যাপার হচ্ছে যে কোথায় যাবে কোথায় গেলে ভালো ট্রিটমেন্টটা পাবে এই বিষয়টি আসলে জানাটা খুব ইম্পর্টেন্ট সেই বিষয়টি নিয়ে আমরা কথা বলবো একজন দর্শক অপেক্ষায় আছেন আচ্ছা হ্যালো আসসালামু আলাইকুম দর্শক কে আছেন আমাদের সাথে হ্যালো দর্শক লাইনটি একবার চেষ্টা করুন আমরা কথা বলছিলাম যে কোথায় গেলে ভালো ট্রিটমেন্ট পাবে এটা বোঝাটা আসলে খুব ইম্পর্টেন্ট অনেকে বলে যে অনেক দিন ধরে তারা ফিজিওথেরাপি নিচ্ছে কিন্তু কোনো ইমপ্রুভ হচ্ছে না কোনো রকম ইমপ্রুভমেন্ট নাই এটার কারণটা হতে পারে যে হয়তো তারা কোনো সেরকম কোনো নির্ভরযোগ্য জায়গা যেতে পারছে না আপনাকে ধন্যবাদ আসলে এখন প্রতি আমাদের দেখা যায় যে মপসল গ্রামেও পর্যন্ত ফিজিওথেরাপি একটা সেন্টার গড়ে তুলছে মোর দেন অনেক হাজার বার আমরা বলেছি যে প্রচুর অবৈধ সেন্টার আছে ভুয়া থেরাপিস্ট আছে যাদের কোনো ডিগ্রি নাই কোনো রিকগনাইজেশন নাই বাট বাংলাদেশ এমন একটা অবস্থায় আছে যে স্বাস্থ্য মন্ত্রণালয় বা গভর্নমেন্টের যে আমাদের প্রত্যেকটা পেশাজীবীর জন্য নির্দিষ্ট আইন তৈরি করে দেওয়া হয়েছে আপনি জানেন যে রিহাবিলে রিহাবিলিটেশন কাউন্সিল অ্যাক্ট যেটা বাংলাদেশ সরকার পাশ করেছে যেখানে ফিজিওথেরাপিস্ট এবং এই জাতীয় চিকিৎসকদের মানদণ্ড ওখানে বলা হয়েছে তারা কে কে কী করবে এবং সেন্টারগুলো কী হবে যাই হোক সেটা একটা ইমপ্লিমেন্টেশনের ব্যাপার এখন জনসচেতনতা না থাকলে তো আপনার আইন দিয়ে তেমন কোনো কাজ আসবে না জনগণ কি সচেতন হবে মানুষ আসলে কিভাবে বুঝবে সেই বিষয়টি নিয়ে আমরা কথা বলবো একজন দর্শক অপেক্ষায় আছেন হ্যালো আসসালামু আলাইকুম দর্শক কি আছেন আমাদের সাথে আমি দিছি ঢাকা থেকে জি জি দর্শক আমরা সবাই শুনতে পাচ্ছি হ্যাঁ ডক্টরের সাথে কথা বলতে যাচ্ছিলাম জি জি বলুন আমি শুনতে পাচ্ছি আমার এক বছর ধরে ঘাড় থেকে মানে কোমর পর্যন্ত অনেক ব্যথা মানে কোমরের জন্য মানে আমি কিছুই করতে পারতেছি না মানে মানে প্রচন্ড ব্যথা কোমরের ব্যথার জন্য মানে আমি মানে চোখের ভাবসা দেখি এরকম একটা অবস্থা আবার ঘাড়ের ব্যথা মানে কিছুই করতে পারি না সারাক্ষণ মাথা ব্যথা করে বয়স আপনার আমার বয়স 24 বছর মেরিড আপনি কি বিবাহিত হ্যাঁ হ্যাঁ আমার বাচ্চাও আছে একটা ফিডারে হয়েছে। আচ্ছা আপনি কি হাউস ওয়াইফ বাসাই থাকেন হ্যাঁ হ্যাঁ বাসায় কাজ করি আসলে বসা কাজটা করি মানে কাটা কাটি করি তরকারি এগুলো এগুলো আচ্ছা কোমরের ব্যথা তো মাজার ব্যথা কি পায়ের দিকে নামে না না পায়ের দিকে না আমার শুধু মানে কোমরের ব্যথাটাই অনেক দিন থেকে আর ঘাড় ব্যথাটা মনে করেন যে পাঁচ চার পাঁচ মাস ধরে

ওনার পেশাগত কারণে এটা মূলত হচ্ছে বুঝেই যায় যেহেতু ওই যে বলছে উনি যে পারিবারিক মানে সবজি কাটতে হয় বা কাজ করতে হয় সামনে ঝুঁকে বসে থাকা সকল কারণে হচ্ছে দীর্ঘমেয়াদী যখন এটা করে আমাদের দেশের আমাদের যারা বাসায় মহিলারা আছেন তাদের লাইফ আর উন্নত বা একটু ফার্স্ট ওয়ার্ল্ডের লাইফস্টাইল টোটালি ডিফারেন্ট হ্যাঁ রাতে দিনে ভিন্ন উন্নত বিশ্বের মানুষ কাজ করে বটে কিন্তু পাশাপাশি তারা শারীরিক বিভিন্ন এক্সারসাইজ এক্সারসাইজ করে যেটা আমরা বলি অ্যারোবিক কিন্তু বাংলাদেশের মহিলারা সেটা করে না তারা সারাদিনই পারিবারিক কাজে ব্যস্ত থাকে কিন্তু একটু সময় করে একটু সাতার কাটা একটু হাঁটা একটু দৌড় দেওয়া বা অনেক কিছু উন্নত বিশ্ব তো তারা সাইকেলও চালায় ঠিক না তো এইগুলা কিন্তু আমাদের দেশে নাই যার কারণে আমাদের ফিজিক্যালি মহিলার একটা পর্যায়ে এই জাতীয় যে পি বা বিভিন্ন জনিত বা ইনজুরি জনিত মেরুদণ্ডের সমস্যা ভুগে থাকেন তো আপনার এটার ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে আমরা বারবার বলে আসছি টানা বসে থাকবেন না হ্যাঁ কিছুক্ষণ কাজ করলেন বা যে কাজগুলো আপনি নিচে বসে করতে হয় এগুলাকে চেষ্টা করেন তো একটু চেয়ারে বসে করা যায় কিনা একেবারে নিচে না বসে বা দাঁড়িয়ে কাটাকাটির অভ্যাসটা আপনার যে চপিং বোর্ড পাওয়া যায় বা কাটার জন্য বোর্ড আপনার এই তরকারি কাটার অভ্যাসগুলো একটু চেঞ্জ করেন আর পাশাপাশি একটু হাঁটার অভ্যাস করতে হবে আপনাদেরকে হাঁটতে হবে হাঁটা ছাড়া কোনো উপায় নেই সাঁতার কাটলে পারলে বেস্ট কিন্তু সেটা পরিবেশ পাবেন না হয়তো বা সম্ভব না কিন্তু হাঁটতে হবে আর আপনার পাশাপাশি হয়তো বা আপনার কিছু জনিত সমস্যা থাকতে পারে যেহেতু অনেক দিন ধরে এই সমস্যা এগুলো কিছু ব্লাড টেস্টের মধ্যে কনফার্ম করতে হবে তবে আপনি ওই অভ্যাসটা চেঞ্জ করেন হ্যাঁ নিচে বসে কাজ করাটা বেশি সময় করবেন না মাঝে মাঝে উঠে উঠলেন দাঁড়ালেন একই কাজ সারাদিন করতে থাকেন এটা করবেন না মাঝে মাঝে ব্রেক দিবেন হ্যাঁ যেমন তরকারি কাটা কাটলে সপ্তাহে একদিন দুই দিন কেটে রাখেন বা কাটেন অন্য দিন অন্য কাজটা করেন একটু মানে কাজের ধরনটা চেঞ্জ করতে হবে বালিশ একটা পাতলা বালিশ ব্যবহার করা এই যে মোবাইল ফোনের ব্যবহার প্রচুর হচ্ছে কমিয়ে ফেলা এগুলা আর রাস্তা হাঁটা এগুলো একটু করেন আর কিছু এক্সারসাইজ দেওয়া আছে আমার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখবেন কোমর ব্যথার জন্য করে দেখতে পারেন ব্যথা গরম শেক দিয়ে দেখতে পারেন এতেও যদি কাজ না হয়তো আপনাকে একজন ডাক্তার দেখাতে হবে প্রয়োজন একটা এমআরআই করে দেখতে হবে মেরুদণ্ডের যে কী অবস্থা আছে ওইভাবেই আশা করি ইম্প্রুভ হবে তবে এডুকেশন খুব ইম্পর্টেন্ট মানে এই রোগগুলো আমরা কিভাবে প্রিভেনশন করতে পারি বা রোগ যেন না হয় সেই দিকে আমাদের মনোযোগ দেওয়া বা আপনি হুট করে একটা বালতি টানলেন এটা করা যাবে না বালতি টানতে গেলেও টেকনিকটা জানতে হবে হ্যাঁ তো এই এই এডুকেশনগুলো আপনি একটু নেওয়ার চেষ্টা করেন বিভিন্ন টেলিভিশন পত্রপত্রিকা বা বিভিন্ন অনলাইনে এখন ইউটিউব বা ফেসবুক বা গুগলে গিয়ে আপনি সার্চ ইঞ্জিন প্রত্যেকটা যে কোনো জায়গায় গেলে আপনারা পেয়ে যাবেন এগুলা নিয়মগুলো মেনে যদি চলেন অনেকাংশে ইমপ্রুভ হবে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলছিলাম যে সাধারণ মানুষ কেমন করে বুঝবে যে কোথায় গেলে ফিজিওথেরাপিটা তারা সঠিকভাবে পাবে এবং তারাও খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারবে আপনাকে ধন্যবাদ এখন বাংলাদেশের এমন এক অবস্থা আছে যে প্রচার মাধ্যম স্পেশালি যে আমাদের যেমন টেলিভিশনগুলো আমাদের পত্রপত্রিকা আমাদের অনলাইন আছে অনলাইনে অনেক সময় ভুল নিউজ আসতে পারে সেটা ঠিক আছে বাট প্রত্যেক পত্রপত্রিকা টেলিভিশনে কিন্তু প্রত্যেকটা স্পেশালাইজেশন ডাক্তার এবং হাসপাতালে মোটামুটি মানুষ একটা মেসেজ পাচ্ছে সব জায়গায় আর পাশাপাশি আসলে কি যারা এই রোগের দীর্ঘদিন চিকিৎসা করে এখন আপনার কোমর ব্যথা আপনি ফিজিওথেরাপি নিতে গেলে আপনাকে ফিজিওথেরাপির বেটার হাসপাতাল আপনাকে সার্চিং করতে হবে হ্যাঁ দেখতে হবে খুঁজে নিতে হবে মানে খুঁজে না নিলে আসলে পাওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না প্রশ্নই ওঠে না আমরা আবার এই বিষয়ে কথা বলতে একজন দর্শক সংযুক্ত হয়েছে আচ্ছা আসসালামু আলাইকুম দর্শক কে বলছেন কোথা থেকে বলছেন আসসালামু আলাইকুম দর্শক

আমি শুনতে পাচ্ছি বলুন বলুন নাম বলেন আমার সমস্যা হলো ডান পায়ের হিলে হিলে ব্যথা করতেছে প্রায় মাস তিন মাস থেকে প্রায় তিন মাস থেকে ব্যাথা করতেছে আর কোন সমস্যা নেই তো ব্যথাটা তো একটু বলি যে তারকা ঢুকছিল তো ওটা চাপ দিয়ে বাইর করছি আগে ব্লাড বাইর করে আবার লাগাইছি তারপর ব্যথা ওষুধ খেয়েছি তারপরেও এখন বন্ধু ভালো হচ্ছে না আচ্ছা আপনার কাছে কি মনে হচ্ছে ওই তারকাটা ঢুকার কারণে তারপরে আবার হলো মোটর সাইকেল আমার ছিল না তো এটা আবার দুই মাস কন্টিনিউ চালানোর কারণে সময় ব্যাথাটা আচ্ছা আমি

এটা আপনার তার কাটা থেকে হয়নি প্রথমত এটা নিয়ে আমরা অনেকবারই বলেছি যে আমাদের পায়ের তলা প্লান্টার ফেসাইটিস একটা ডিজিজ হয় বা ক্যালকেনিয়াল স্পার এবং যারা এই প্রোগ্রামটা দেখছেন আশা করি আপনারা একটু মনোযোগ সহকারে কথাটা শুনবেন এটার মূল কারণই হচ্ছে পায়ের তলায় ইঞ্জুরি এখন ইঞ্জুরি হতে পারে কয়েকভাবে নাম্বার ওয়ান যদি আপনারা আপনারা সময় শক্ত জুতা পরেন জুতার মায়া ছাড়তেই পারে না আমি প্রায় রুগী পাই জুতা পরে থাকে রুগী হাসপাতালও নিয়ে আসে বলি এটা যে ফেলে দিয়ে একটা নরম জুতা কিনেন না ওই জুতার কিনছে ওটার প্রতি একটা ভালোবাসা তৈরি হয়েছে এটা পাল্টাতে পারে না তো জুতা কেনার ক্ষেত্রেই ভালোবাসার জুতা কিনবেন যে যে জুতাটা সফট একেবারে সফট একেবারে ব্র্যান্ড জুতা কিনতে হবে নট নেসেসারি সফট সোলের মানে জুতার তলা থাকতে হবে সফট এবং কমফোর্ট জুতা কিনবেন অলওয়েজ কমফোর্ট হার্ড জুতা শক্ত জুতা টাইট জুতা দেখতে সুন্দর উঁচু হিল হ্যাঁ বা ফ্যাশনেবল জুতা এইগুলো কিনে পায়ের তলা ব্যথা করবেন আর আমাদের কাছে আসতে হবে তো জুতা কারেকশান করে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে পায়ের ঘটনগত প্রবলেম থাকতে পারে কারো যে পায়ের পাতাতেই ঘটনগত সমস্যা জেনেটিক্যালি বা বা জন্ম থেকেই হয়ে আসছে তো সেটা আসলে একেবারে ছোটকাল থেকেই বাচ্চাদের আমরা এসেস করে জুতা কারেকশান করি বা বিভিন্ন থেরাপি দিয়ে ইম্প্রুভ হয়ে যায় তো সেটা অ্যানাদার ইস্যু আরেকটা হচ্ছে অনেকে খালি পায়ে হাঁটেন এভরিওয়ে বাংলাদেশে এখন মনে হয় না গ্রামের কোনো রাস্তার পাকা ছাড়া আছে তো সব জায়গায় আমাদের কিন্তু কংক্রিট বা শক্ত জায়গা সো খালি পায়ে হাঁটা যাবে না অবশ্যই জুতা পরতে হবে এবং সেটা সফট এই জিনিসটা একটু অ্যাড্রেস করলেই কিন্তু অনেকাংশে পায়ের তলায় ব্যথাটা কমে যাবে তারপরেও যদি ব্যথা হয় অবশ্যই সেক্ষেত্রে এক্স রে করে দেখতে হতে পারে অনেক সময় হার বেড়ে যায় আমরা বিভিন্ন যেমন প্রোলো থেরাপি পিআরপি থেরাপি লেজার থেরাপি তারপরে বিভিন্ন ইলেকট্রোথেরাপি বা বিভিন্ন থেরাপিগুলো আমরা দিয়ে থাকি অনেক সময় ওজন বেশি হয়ে থাকে ওজন ওজন থেকেও কিন্তু পায়ের তলায় ব্যথা হতে পারে তো ওজনটা কারেকশন করতে হবে অনেক সময় আঘাত থেকে হতে পারে যেমন হয়তো আপনি যে বলছেন মোটর মোটরসাইকেল চালান সেক্ষেত্রে কোনো কারণে আঘাত লেগেছে কিনা পায়ের তলা বা উঁচু স্থান থেকে পড়ে পায়ের তলা ইনজুরি হয় তো সেটা আসলে আপনাকে থেরাপি চিকিৎসা করতে হবে সেটার বিকল্প কিছু নাই আপনার জুতা কারেকশন করেন কুসুম গরম পানিতে প্রতিদিন দশ মিনিট পা ডুবিয়ে নাড়ান দশ পনেরো বিশ দিন করতে থাকেন আশা করি এটা চলে যাবে ইনশাল্লাহ আমরা পিআরপি থেরাপি ইলেকট্রোথেরাপি বিষয়গুলো নিয়েও কথা বলবো একটা বিরতি থেকে ফিরে আচ্ছা প্রিয় দর্শক আপনারা দেখছেন ডিপিআরস অ্যাডভান্স পেইন ট্রিটমেন্টে বেরিয়েছি ছোট্ট আরেকটি বিরতি ফিরছে কিছুক্ষণের মধ্যে আমাদের সাথেই থাকুন